শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে ফুটপাতগুলোতে বেড়েছে ভাপা চিতই সহ হরেক রকম পিঠার দোকান। এই মুহূর্তে বগুড়ার সাতমাথা এলাকায় আছেন সহকর্মী মাজিদুর রহমান, বিস্তারিত জানতে যাব তার কাছে। এমদাদ, আপনি জানেন যে এখানে গত কয়েকদিন ধরে ঘন কুয়াশা এবং শীতের তীব্রতা কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে, এবং গত কয়েকদিন ধরে কুয়াশার চাদরে কিন্তু উত্তর অঞ্চলটা একদম ঢেকে গেছে, এবং সেই সাথে কিন্তু মানুষের যে শীতের যে ঐতিহ্য, সেই ঐতিহ্য শীতের পিঠে খাওয়ার জন্য কিন্তু ফুটপাতগুলোতে ভিড় জমাচ্ছেন, এবং প্রত্যেক দিনই কিন্তু এই যে ফুটপাতগুলোতে মানুষ কিন্তু এখানে আসছেন, নারী পুরুষ ভেদাভেদ তারা করছেন না, এবং ছোট ছেলেমেয়েরাও কিন্তু এখানে প্রচুর পরিমাণে শীতের পিঠা খাওয়ার জন্য আসছে। আমি যে স্থানটিতে এখন রয়েছি এটি হচ্ছে বগুড়ার একটি সাতমাথা, এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে এখানে যারা পিঠা পিপাসু তারা কিন্তু এখানে আসছেন পিঠা খাওয়ার জন্য। বিভিন্ন ধরনের কিন্তু এখানে পিঠা পাওয়া যাচ্ছে, এখানে ভাবা পিঠা, পুলি পিঠা, কুশলি পিঠা, চিতই পিঠা থেকে আরম্ভ করে এখানে 10-12 রকমের পিঠা কিন্তু এখানে তৈরি হচ্ছে, এবং তারা কিন্তু এই পিঠার স্বাদ নিচ্ছে। যে পিঠেগুলো বাড়িতে তৈরি করা সম্ভব হয় না বিভিন্ন কারণে, একটা পিঠা তৈরি করতে বিভিন্ন খরচ, অনেক খরচ হয়ে যায়, সে পিঠাগুলো কিন্তু এখানে তারা পাচ্ছে, খুব কম দামে পিঠাগুলো পাচ্ছে। এখানে যদি আমি বলতে চাই, এখানে যে ভাবা পিঠাগুলো, সে ভাবা পিঠাগুলো বিক্রি হচ্ছে কিন্তু 10 টাকায়, কুশলি পিঠা বিক্রি হচ্ছে 10-15 টাকায়, এবং এখানে ডিমের পিঠা রয়েছে, তারপরে আপনার চিতই পিঠা 10 টাকায় বিক্রি হচ্ছে। প্রত্যেকটা পিঠাই কিন্তু এখানে অল্প দামে, এবং টাটকা যে আটাগুলো, ধানের যে আটাগুলো, সেই আটাগুলো থেকে পিঠাগুলো তৈরি করা হচ্ছে, এবং এখানে কিন্তু তারা পিঠা খাচ্ছে। এখানে বলতে হয় অনেক পরিবারে কিন্তু এখানে যারা আছেন তাদের পরিবারের সঙ্গে, গ্রামে পরিবারের সঙ্গে এক হতে পারেন না বিভিন্ন কারণে, তারা চাকরি বাকরি সুবাদে এখানে তাদের থাকতে হয়, তারা কিন্তু পিঠার স্বাদ নেওয়ার জন্য এই ফুটপাতগুলোতে বিদ্যমান। আর এই বগুড়াতে অনেক অনেক স্থানে কিন্তু এই পিঠার দোকানগুলো বসে, সাতমাথা, এখানে খান্দার, আরও যে স্থানগুলো আছে শহরে আশেপাশে, সব আশেপাশেগুলোতে এখানে পিঠার দোকান বসে, এবং তারা পিঠা খায় কিন্তু এখানে খুব তৃপ্ত বোধ করেন, এবং তারা অনেক ভালোভাবে তারা পিঠার স্বাদ তারা নিয়ে থাকেন। এই ছিল আমার কাছে সর্বশেষ বগুড়া পিঠা ফুটপাত থেকে এমদাদ। সহকর্মী মাজিদুর রহমান যোগ দিয়েছিলেন বগুড়া থেকে, তিনি জানাচ্ছিলেন ফুটপাতে যে শীতের পিঠা বিক্রি হচ্ছে তারই সবশেষ খবর।